চুলের জেল বা ওয়্যাক্স হচ্ছে এমন একটি জিনিস যদি আপনি সেটা সঠিকভাবে চুজ করেন তাহলে আপনার চুল সবসময় অন পয়েন্টে থাকবে অ্যান্ড ইউ উইল লুক গুড বাট আপনি যদি সেটা ভুলভাবে সিলেক্ট করে ফেলেন না তাহলে আপনার চুল কয়েক বছরের ভিতরে ঠিক এমন হবে আর এটাই হচ্ছে রিয়েলিটি সো গত এক বছর ধরে আমি আমার চুলে বিভিন্ন ধরনের হেয়ার প্রোডাক্ট ট্রাই করেছি এবং সেখান থেকে পাঁচটি বেস্ট মানে এক কথায় অসাধারণ এমন পাঁচটি হেয়ার প্রোডাক্ট বের করেছি বাট যে কোনো হেয়ার প্রোডাক্ট কেনার আগে আপনাকে খেয়াল করতে হবে আপনার চুলের স্টাইলিং প্রোডাক্টটা ওয়েল বেস্ট নাকি ওয়াটার বেস্ট এখন ওয়েল বেস্ট যদি আপনার হেয়ার প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনি যখন ইউজ করবেন এবং ইউজ করার পর যখন মাথা থেকে এটা তুলতে যাবেন তখন আপনাকে মাস্ট একটা শ্যাম্পু ইউজ করতে হবে তার পাশাপাশি একদম ঘষে ঘষে ভালো করে শ্যাম্পু করে আপনার চুল থেকে সেটা তুলতে হবে নাহলে আপনার চুলে সেটা রয়ে যাবে আর ওয়াটার বেস্ট প্রোডাক্ট যেটা সেটা আপনার চুলে একটু পানি লাগলে সেটা উঠে যাবে তাও আমি বলবো যে শ্যাম্পু করে নেবেন বাট এটা আপনার ওয়াশেবিলিটি অনেক অনেক ভালো হয় বাট একটা ডাউন সাইড হচ্ছে ওয়াটার বেস্ট প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে বাট আপনি ভালো করে চেক করে নেবেন যে আপনি যখন হেয়ার প্রোডাক্ট কিনবেন যে সেটার ভিতরে প্যারাবিন সিলিকন বা অ্যালকোহল বা আরও কিছু কঠিন কঠিন নাম আছে যেটা এখানে দেওয়া থাকবে এই প্রোডাক্টগুলা এই মানে এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনার হেয়ার যে জেলটা বা ওয়্যাক্সটা বা যেটাই কিনে না কেন সেখানে দেওয়া আছে কিনা যদি থাকে তাহলে সেটা অ্যাভয়েড করে আমার মতে বেটার কারণ এই এই ইনগ্রিডিয়েন্টগুলোর কারণে আপনি আপনার চুলে লং টার্ম ইউজ করার ফলে হেয়ার ফল দেখতে পান সো এইগুলো অ্যাভয়েড করে চলবেন এছাড়াও কিছু হেয়ার স্টাইলিং প্রোডাক্ট আছে যেগুলো দেখবেন যে ইউজ করার পর আপনার চুল একদম পাথরের মতো শক্ত হয়ে যায় আমার মনে আছে যে আমি লাস্ট এগুলো স্কুলে থাকতে ইউজ করেছিলাম বাট এরপর থেকে আর ইউজ করিনি বাট আপনি যদি এগুলো ইউজ করেন না তাহলে এগুলো আপনার চুলকে আরো বেশি ড্রাই করে দিবে মানে মোট কথা এগুলো খুবই হার্মফুল আপনার চুলের জন্য সো নাও লেটস টক অ্যাবাউট পাঁচটা বেস্ট হেয়ার প্রোডাক্ট কোনটা সেটা বাট সেটা জানার আগে আমি বলতে চাই যে এই ভিডিওটা হচ্ছে 100% একটা নন স্পন্সর্ড ভিডিও আর এই প্রোডাক্টগুলো মানে আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো তার একটাও বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট না কারণ আমি চিন্তা করছি যে বাজেট ফ্রেন্ডলি মানে 500-600 টাকার যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল বেস্ট সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো বাট আপনি যদি চান যে আমি বাজেট ফ্রেন্ডলি ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দিই তাহলে আমাকে জাস্ট সেটা নিচে কমেন্ট করে জানতে হবে সো আমাদের লিস্টের 5 নম্বর প্রোডাক্টটি হচ্ছে একটা হেয়ার স্প্রে যার নাম হচ্ছে ট্রেসেমি ক্লাইমেট প্রোটেকশন আপনার চুল সারাদিন এক জায়গায় সেট রাখতে এটার এক ফাইলই যথেষ্ট আর এটা হিউমিড ওয়েদার লাইক এখন যেমন বৃষ্টি হচ্ছে বাতাসে আর্দ্রতা বেশি বা অনেক সময় দেখা যায় যে চুল ঘেমে হেয়ার প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় মানে চুলটা ফ্ল্যাট হয়ে যায় তখন এই প্রোডাক্টটা আপনার খুবই কাজে দিবে কারণ এটা হিউমিড ওয়েদারের জন্য এটা বানানো হয়েছে আর এটা আমাদের বাংলাদেশের জাতীয় হেয়ার প্রোডাক্ট গ্যাটসবি এটা থেকে এটা অনেক অনেক বেটার আর এটার 311 গ্রাম একটা বোতলের প্রাইস হবে হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যেখান থেকে আপনি সেটা কিনতে পারবেন আর আমাদের লিস্টের 4 নম্বর হেয়ার প্রোডাক্টটি হচ্ছে টিগি ব্যাড হেড ম্যাট ফিনিশ এটা হচ্ছে একটা হেয়ার ওয়্যাক্স আর এই প্রোডাক্টের বেস্ট পার্ট হচ্ছে এটা কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট নেই যদিও কিছু সিনথেটিক প্রোডাক্ট আছে তাও আমি বলবো সেটা একদম চুলের জন্য সেফ আর এটার 75 গ্রাম একটা বোতলের প্রাইস হবে হচ্ছে 800 থেকে 1000 টাকার ভিতরে ডিফারেন্ট ওয়েবসাইট ভিতরে যা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি কিনতে পারবেন আর এটা আপনার চুলকে একটা ম্যাট ফিনিশ দেবে উইথ হাই হোল্ড আর এটার মেইন ডাউন সাইড হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াইল্ড বেস্ট প্রোডাক্ট যাও আপনার চুলকে এটা কোনো তেল চিচিটে বা কিছুই করবে না একটা ম্যাট ফিনিশ দিবে আর এটা সিমিলার প্রোডাক্ট বা কম্পিটিটর প্রোডাক্টও বলতে পারেন সেটা হচ্ছে আমেরিকান ক্রিউ এটার নাম বলার কারণ হচ্ছে আপনি আইডিয়া করতে পারবেন যে এটা কী ধরনের একটা হেয়ার প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি একটা কম্পিটিটর বা সিমিলার প্রোডাক্টের নাম বলবো আর যেগুলো বলবো সেগুলোও বাংলাদেশে অ্যাভেলেবল আর আমাদের লিস্টের 3rd হেয়ার প্রোডাক্টটি হচ্ছে ব্লু মান অরিজিনাল স্টাইল মিরাকি আর এটা হচ্ছে একটা প্রি স্টাইলার যাদের চুলে ভলিউম হয় না তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার প্রোডাক্ট হবে হচ্ছে এটা আর এটা আপনার হচ্ছে একটা প্রি স্টাইলার মানে এটা আপনি যখন চুলে ব্লো ড্রাই করবেন ব্লো ড্রাই করার আগে আপনার চুল যখন ওয়েট থাকবে ড্যাম্প থাকবে তখন এটা আপনি আপনার চুলে ইউজ করতে হবে আর আপনি যদি সিলেক্ট করেন যে এই 5টা প্রোডাক্ট থেকে এটাই কিনবেন তাহলে আমি বলবো এটা না কিনার কারণ এটা একা কোনো কাজ করতে পারবে না এটা আপনার চুলকে ভলিউম দিবে ঠিকই বাট এটার কোনো হোল্ড নাই কারণ এটা হচ্ছে একটা প্রি স্টাইলার আর তাই এটার সাথে একটা ফিনিশিং প্রোডাক্ট হিসাবে আপনাকে অন্য কোনো ওয়্যাক্স বা আপনার অন্য কোনো হেয়ার ক্লে ইউজ করতে হবে আর 2021 সালে আমি যত ধরনের হেয়ার প্রোডাক্ট কিনেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার প্রোডাক্ট হচ্ছে এটা আর 74 গ্রাম একটা বোতলের প্রাইস হবে হচ্ছে 1950 টাকা আর এটার কোনো সিমিলার বা কম্পিটিটর কোনো প্রোডাক্ট নেই কারণ এটা হচ্ছে ইউনিক ইউনিক একটা জিনিস আর এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা হেয়ার প্রোডাক্ট আমাদের লিস্টের 2nd হেয়ার প্রোডাক্টটি হচ্ছে আর্কেডিয়ান ম্যাট পেস্ট এটা হচ্ছে একদম 100% ন্যাচারাল অ্যান্ড টক্সিক ইনগ্রিডিয়েন্ট ফ্রি একটা হেয়ার স্টাইলিং প্রোডাক্ট আর এটার হোল্ডের কথা যদি বলি তাহলে এটার ইনসেন অ্যামাউন্ট অফ হোল্ড আছে এটার ভিতরে আর এটা আমি আজকে যতগুলো হেয়ার প্রোডাক্টের কথা বলছি তার মধ্যে সবচেয়ে হাই হোল্ড প্রোডাক্টটি হচ্ছে এটা কিন্তু এই প্রোডাক্টটার মেইন ডাউন সাইড হচ্ছে আপনি যখন এটা চুলে ইউজ করবেন তখন চুলে হালকা একটু টাগ অ্যান্ড পুল ফিল করবেন আর এটার 60 গ্রামের একটা বোতলের প্রাইস হবে হচ্ছে 1100
1400 টাকা আর এটার কম্পিটিটর বলতে পারেন বা সিমিলার প্রোডাক্ট বলতে পারেন সেগুলো হচ্ছে ওশান ক্লে ক্যাভিলিয়ার ক্লে আর আমাদের লিস্টের নাম্বার 1 প্রোডাক্টে হচ্ছে ফোর্টে সিরিজ টেক্সচার ক্লে এটা হচ্ছে অ্যালেক্স বায়ের একটা হেয়ার প্রোডাক্ট এটা আমি গত 1 বছর যাবত ইউজ করছি আর এটার মেইন পার্ট হলো এটা কোনো ধরনের টক্সিক বা কোনো ধরনের হার্মফুল ইনগ্রেডিয়েন্ট নেই একদম 100% অর্গানিক ন্যাচারাল হেয়ার প্রোডাক্ট বাট প্রাইস একটু বেশি হলো এই হেয়ার প্রোডাক্টটা আপনি যদি আমার মতো মডারেট ইউজার হয়ে থাকেন না তাহলে এটা আপনার মিনিমাম 1.5 থেকে 2 বছর লাস্ট করবে কারণ এটার কনসিস্টেন্সি খুবই থিক মানে খুবই হালকা পরিমাণ হেয়ার প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি যখন এটা আপনার চুলে স্টাইল করবেন আর শীতে এটার হোল্ড আরও বেশি পাবেন আর এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশ হাই হোল্ড হেয়ার প্রোডাক্ট আর এটা যদি আমি আর্কেডিয়ানের সাথে কম্পেয়ার করি তাহলে বলবো যে এটাই কোনো টাক অ্যান্ড পুল ফিল হয় না আর্কেডিয়ানের মতো বাট এটার হোল্ড আর্কেডিয়ান থেকে একটু কম আর্কেডিয়ানের হোল্ড হচ্ছে ইনসেন অ্যামাউন্ট অফ হোল্ড যেহেতু ওইটা টাক অ্যান্ড পুল ফিল হয় তাই আমি ওইটাকে সেকেন্ড পজিশনে রেখেছি এটাকে নাম্বার 1 পজিশনে রেখেছি আর আপনার কাছে যদি আজকে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও আবার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ